আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হল জারাওয়ান হাইব্রিড ঘাস বর্তমান সময়ের সবচাইতে উৎপাদনশীল এবং আধুনিক ঘাস এটি এবং আপনাদের যাদের গরু বা ছাগলের ফার্ম আছে আপনারা কিন্তু এই ঘাসগুলো করতে পারেন এই ঘাসের বৈশিষ্ট্য হলো এটা অধিক পরিমাণ উৎপাদন হবে এবং এটা হাইটও অনেক বেশি হওয়ার কারণে এই ঘাসগুলো কিন্তু প্রচুর আয় পড়বে দ্বিতীয় কথা হলো এই ঘাসটা তারাই রোপণ করতে পারবেন যে সমস্ত জমিতে সাধারণত বন্যার পানি বা বৃষ্টির পানি কম ওঠে বা অল্প সময়ের জন্য থাকে তারা করতে পারবেন যখন যে সমস্ত জমিতে দুই মাস বা তিন মাস বা চার মাস পানি জমে থাকে সেই জমির জন্য আসলে এই ঘাস করাটা ঠিক হবে না কারণ এই ঘাসের গোড়ায় যখন পানি জমবে যখন মাসখানিকে পানি থাকবে তখন কিন্তু এই ঘাসটা একটা মারা যাওয়ার রিক্স থাকে এবং মারা যেতে পারে তো এই ঘাসগুলোর কাটিংগুলো আমরা যেভাবে বিক্রি করছি সেটা আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কাটিং আকারে বিক্রি করতে হয় এখানে এক এক গিটের কাটিং এটা দেখতে পাচ্ছেন আমরা কেটেছি এটা দিতে হবে আর পাশে হলো আমাদের আরও কিছু কাটিং আছে দেখেন আপনারা তো এটা হলো আপনার দুই গিটের কাটিং এগুলো তো নর্মালি আমাদের কাটিং তিন ধরনের হয় এক গিটের হয় দুই গিটের হয় আর হলো তিন গিটের কাটিং হয় এটা যার যার রিকমেন্ট অনুযায়ী আমরা সেটা সরবরাহ করে থাকি আর এখন যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো মূলত হল অজানা হাইব্রিড জাতের ঘাস এই ঘাসটার বিশেষত্ব হল এটা আপনার পানিতেও মরবে না আবার শুকনোতেও হবে এখন বর্তমানে যে জমিতে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন ঘাসগুলো হয়েছে এটা কিন্তু শুকনো জমি এখানে কোনো পানি নাই বৃষ্টির পানি যতটুকু পেয়েছিল ততটুকু পানি আর কিছুদিন পরে কিন্তু বন্যা আসবে এবং এই জমিগুলোতে আসলে বন্যার পানি ওঠে এবং বছরে প্রায় চার থেকে পাঁচ মাস পানির নিচেই থাকে এই জমিগুলো তো এখানে আমরা কিন্তু অজানা হাইব্রিড ঘাসের চারা রোপণ করেছি তো আপনাদের যাদের ঘাসগুলো লাগবে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে এই ঘাসগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের যাদের ঘাসগুলো লাগবে এই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এটা সরবরাহ করে থাকি তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতি